ভেঙে দেওয়া হচ্ছে, বিরোধী দলের কর্মীদেরকে মারধর করা হচ্ছে, ঘরছাড়া করা হয়েছে, মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, কিন্তু না জাতীয় মানবাধিকার কমিশন, না অন্য কোনো সাংবিধানিক সংস্থা বা স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কিছুই নেওয়া হয়নি। এবং এই হিংসার যে বাতাবরণ, সেটি ত্রিপুরাতে এখনও অব্যাহত রয়েছে। আমরা শুধু এটা নিন্দা করছি তা নয়, আমাদের কেন মনে হচ্ছে যেন মানবাধিকার বিষয়টি কি শুধুমাত্র বিজেপি বিরোধী শাসিত ক্ষেত্রেই প্রযোজ্য, রাজ্যে প্রযোজ্য? যে সমস্ত রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে সেখানে কি মানবাধিকারের প্রশ্নটা কি কোনো প্রশ্ন নয়? নইলে এখনও পর্যন্ত যেমন ত্রিপুরার উদাহরণ দিলাম, এরকম উদাহরণ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যও আছে কম বেশি, কোথাও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর মানবাধিকার কমিশনের টার্মস অফ রেফারেন্সে বলা নেই যে শুধুমাত্র তৃণমূল ছাড়া অন্য রাজনৈতিক দলের যারা কোনো না কোনোভাবে অসুবিধায় পড়েছে সেগুলোর খোঁজখবর নেওয়া। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তৃণমূল কংগ্রেসের অনেকেই খুন হয়েছে। শীতলকুচিতে বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী চারজন নিরস্ত্র ভোটারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সেই হত্যার ঘটনাতেও না কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে, না কোনো মানবাধিকার কমিশন বা অন্য কোনো সাংবিধানিক সংস্থা কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। তাহলে কি ওই চারজন নিরীহ ভোটার শীতলকুচির যারা এইভাবে খুন হলেন তাদের প্রাণের কি কোনো মূল্য নেই এই দেশে? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসছে। এই ত্রিপুরার ঘটনাতে আমরা বারবার বিভিন্নভাবে উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। ওখানেও যারা অত্যাচারিত তারা পুলিশে নজরে নিয়ে এসেছে, অভিযোগ করেছে, কিন্তু কোনো অভিযোগ না গ্রহণ করা হয়েছে, না অভিযোগের তদন্ত করা হয়েছে, না কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুতরাং এই মানবাধিকার প্রশ্নটাকে একটা প্রহসনের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি।